হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের ভিডিও টপিক হলো জিএসটি অ্যাডমিশন। তো জিএসটি অ্যাডমিশনে আমরা জানি যে আমাদের বিভিন্ন সাবজেক্ট রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বাট আমাদের আজকে আমরা মেইনলি দেখবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেসব ডিপার্টমেন্টগুলো বা সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে দেখার চেষ্টা করবো। অর্থাৎ কয়টা সিট এবং প্রিভিয়াস ইয়ারে আসলে আমাদের কত পর্যন্ত আসলে মেরিট গিয়েছিল সেগুলো হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব। কারণ দেখা যায় যে তোমাদের অনেকেরই আসলে মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর প্রতি একটু বেশি আগ্রহ থাকে, তো সেগুলোই আজকে আমরা একটু জানার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা একটা গ্রাফ দেখি, সেটা হচ্ছে আমাদের 2022 সালে যে আমাদের পরীক্ষা হয়েছিল এবং এই বছর অর্থাৎ 2023 সালে যে জিএসটি এক্সামটা হলো, সেই দুটোর আসলে রেজাল্টের একটা গ্রাফ বলতে পারো। সো দেখতে পাচ্ছি আমাদের এখানে এক্স অক্ষে আছে হচ্ছে কি যে আমার মার্কগুলো আছে, অর্থাৎ 60 প্লাস কতজন পেয়েছে, তো সেগুলো হচ্ছে গ্রাফ দেখতে পাচ্ছি। সো আমরা যদি দেখি যে আমাদের 22 সালে আমাদের কিন্তু যে কী বলবো মানে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু একটু বেশি, মানে মার্ক পাওয়ার সংখ্যা কিন্তু একটু বেশি। সো যেমন দেখতে পাচ্ছি যে প্রায় 60 প্লাস কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এখানে প্রায় 10,000 মতন শিক্ষার্থী পেয়েছিল, বাট এই বছর যদি আমরা দেখি এখানে কিন্তু 3,700, তার মানে কি অনেক কিন্তু কম বলা যায় কি মার্ক পেয়েছে। সো এবং আমরা যদি সব জায়গায় যদি দেখি যে 40% কিন্তু আমাদের মানে 40+ মার্ক কিন্তু কি মোটামুটি কম পেয়েছে এর আগের বছর থেকে। সো এদের আমরা বুঝলাম হচ্ছে যে আমাদের এবারের যে আমাদের যে মেরিটটা হবে সেটা কিন্তু গতবারের যেই র্যাঙ্কগুলো আছে সেগুলো থেকে কিন্তু একটু ভিন্ন হবে, তার মানে কি মানে এবার কিন্তু একটু কম মার্ক পেয়েও কিন্তু দেখা যাবে যে মানে বিভিন্ন ইউনিভার্সিটির সাবজেক্টগুলো পাচ্ছে। এছাড়া আরও ফ্যাক্টর কিন্তু থাকবে এখানে, এবার আমাদের যে জিএসটি এক্সামটা হলো এটা কিন্তু আমাদের মানে কিছুটা আগে হয়েছে আমরা বলতে পারি। কারণ আমরা যদি দেখি যে এখানে কিন্তু আমাদের মানে বুয়েটের যে মেন এক্সাম তারও আগে মেবি আমাদের হয়েছে। এছাড়া আমরা বলতে পারি যে আমাদের মানে ঢাবি যে এক্সামটা হলো অনেকেই কিন্তু কি বলা যায় কি জিএসটি কিন্তু দিয়েছে অনেকে, মানে যারা ঢাবিতে চান্স পাবে বুয়েটা ভর্তি হবে। এছাড়াও কি সিকে রইট আছে, সো ওসব শিক্ষার্থীও কিন্তু কি আমাদের এই জিএসটিতে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করেছে। সো এর কারণে যেটা দেখা যাবে যে কি আমাদের মানে শিক্ষার্থী কিন্তু কি আর র্যাঙ্ক একটু পিছনে হলেও কিন্তু কি সে সাবজেক্ট পাবে কি আগের বছর তুলনায়, বাট আগের বছর কী হয়েছিলো আমাদের কিন্তু কি একটু পরে কিন্তু হয়েছিলো আমরা বলতে পারি। সো এটা বুঝলাম যে আমাদের একটু চেঞ্জ কিন্তু হবে আমাদের র্যাঙ্কিংয়ে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা একটু দেখবো যে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ হচ্ছে কী কী আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে। তো প্রথমে হচ্ছে আমরা একটু সাস্টে যদি যাই, সো সাস্টে কিন্তু আমরা বলতে পারি যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিন্তু কি ভালোই মানুষের শিক্ষার্থীরা কিন্তু কি সাস্টকে টার্গেট করে। তো দেখতে পাচ্ছি আমাদের সাস্টে যেই ডিপার্টমেন্টটা বা যেই সাবজেক্টটা সবার সবচেয়ে বেশি প্রিয় থাকে সেটা কি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসসি কিন্তু বলতে পারি। তো দেখা যায় যে মানে ঢাবিতে চান্স পেয়ে বা বুয়েটে চান্স পেয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় কি তারা সাস্টে সিএসসি কিন্তু চয়েস করে থাকে। তো এটা একটা আছে সাবজেক্ট, সো দেখা যায় কি এটা পাওয়াটা কিন্তু কি একটু টাফ হয়ে যায়, মানে মোটামুটি তোমার র্যাঙ্কিং যদি কী বলা যায় 500 মধ্যে থাকে তোমাদের কিন্তু এবার যেটা দেখলাম যে তোমাদের কিন্তু কি একটা সেন্ট্রাল কিন্তু একটা মেরিট দিয়েছে, যেটা কিন্তু কি 2022 সালে কিন্তু সেটা দেয়নি, মানে টোটাল জিএসটি যত পরীক্ষা দিয়েছে সবার কিন্তু একটা র্যাঙ্কিং করে দিয়েছে, বাট 22-এ কিন্তু সেটা করেনি। 22-এ যেটা করছিলো 22-এ জাস্ট মার্ক দিয়েছিল, আর হচ্ছে এরপরে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লাই করেছে। সো অ্যাপ্লাই করার পরে হচ্ছে সেই ইউনিভার্সিটি থেকে হচ্ছে তার র্যাঙ্কিং দিয়েছে, বাট এবার কিন্তু আগেই একটা সেন্ট্রাল কিন্তু একটা মেরিট দিয়েছে। তো সেই অনুযায়ী তোমার র্যাঙ্কিং যদি একটু আগে থাকে তাহলে কিন্তু কি তুমি সিএসসি পেতে পারো, বাট এটার সংখ্যা কিন্তু কি অনেক কম হবে বা দেখা যাবে যে মানে সিট তো অনেক কম, মাত্র 100টা। তো এরপরে আরও কিন্তু আমাদের সাবজেক্ট আছে খালি সিএসসি না, আমাদের কিন্তু এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, সো এখানেও কিন্তু কি বলা যায় যে ভালো কম্পিটিশন হয়। এছাড়া কিন্তু আরও ভালো ভালো সাবজেক্ট আছে আমাদের, মেকানিক্যাল আছে, আইপি আছে, ইলেকট্রিক্যাল আছে, তো এখানে কিন্তু সবগুলোই কিন্তু কি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। তো তুমি যদি দেখো তোমার র্যাঙ্কিং মোটামুটি কত বলবো আমরা হচ্ছে একটু পরে দেখবো যে সাস্টে আসলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আসলে কত মেরিট পর্যন্ত পেয়েছিল, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যাই হচ্ছে জেএনইউ বা জগন্নাথ ইউনিভার্সিটিতে। সো জগন্নাথ ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের বলতে পারি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু জাস্ট একটাই কিন্তু ডিপার্টমেন্ট রয়েছে, সেটা কি সিএসসি। আরও অনেক ডিপার্টমেন্ট কিন্তু আছে, সেটা হচ্ছে কি আমাদের নর্মাল সায়েন্সের যেই মানে সাবজেক্ট সেগুলো, বাট ইঞ্জিনিয়ারিং কিন্তু কি খালি একটাই কিন্তু আছে, সেটা হচ্ছে সিএসসি।
এবং সিট কিন্তু 50। সো এখানেও কিন্তু অনেকে অ্যাপ্লাই করবে, কারণ মেইন কাহিনী হচ্ছে কি আমাদের এই জেএনইউ কিন্তু ঢাকার মধ্যে। সো ঢাকার মধ্যে কিন্তু কি ঢাকার আশেপাশে বা ঢাকার মধ্যে কিন্তু কি অনেক শিক্ষার্থী কিন্তু এখানে অ্যাপ্লাই করে এবং দেখা যায় কি মানে এখানেও মানে সাবজেক্ট পাওয়া কিন্তু একটু কষ্ট হয়। তো এরপরে আসে আমাদের কেইউ, অর্থাৎ খুলনা ইউনিভার্সিটি। তো সেখানেও দেখা যায় যে অনেকে অ্যাপ্লাই করে এবং এটা কিন্তু ভালো একটা ইউনিভার্সিটি। সো এখানে আমরা একটু দেখি আমাদের কী কী সাবজেক্ট রয়েছে। সো আমাদের আর্কিটেকচার বা স্থাপত্য আছে, সিএসি আছে, ইসিই, এটা কিন্তু ট্রিপল ই না, এটা হচ্ছে ইসিই। সো ইসিই সাবজেক্টও কিন্তু আমাদের ভালো একটা সাবজেক্ট এবং সিট সংখ্যা এখানে দেখতে পাচ্ছ। তো এখন আমরা একটু ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের এর আগের বছরের 2022 সালের আসলে যে সাবজেক্টগুলো দেখলাম সেগুলো আসলে কত র্যাঙ্কিং পর্যন্ত গিয়েছিলো। সো আমরা একটু প্রথমেই দেখি আমাদের সাস্টে সিএসিতে আসলে কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিলো। সো সিট হচ্ছে আমাদের 100টা আর মেরিট দেখতে পাচ্ছি এবং লাস্ট মেরিটটা আমরা একটু দেখি। সো লাস্ট মেরিট হচ্ছে আমাদের, এটা কিন্তু আমাদের সেন্ট্রাল মেরিট না, মানে তোমাদের যেটা দিয়েছে সেটা কিন্তু না, এটা হচ্ছে যারা যারা হচ্ছে আমাদের কি মেইন সাস্টে অ্যাপ্লাই করছে তাদের মধ্যে আমাদের র্যাঙ্কিং যে 234 সে হচ্ছে কি লাস্ট সিটটা পেয়েছে সিএসি এর। তার মানে কি তোমার র্যাঙ্কিং যদি তাহলে এবার আমরা বলতে পারি যে আমাদের সেন্ট্রাল র্যাঙ্কিং যদি তোমার প্রায় 500 মধ্যে থাকে সেন্ট্রাল র্যাঙ্কিং, তাহলে কিন্তু বলা যায় তোমার সাস্টে সিসি তুমি মানে আশা রাখতে পারো, ঠিক আছে। সো এরপর দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে যেটা, সেক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছি আমাদের প্রায় কী বলতে পারি যে 432 পর্যন্ত মেরিট পর্যন্ত হচ্ছে গিয়েছিলো। সো এভাবে দেখতে পাচ্ছ কি আমাদের মোটামুটি অনটুকুই যে গিয়েছে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং। যদি আমরা একটু দেখি একবারে শেষ যে সিটটা মানে সেটা হচ্ছে ওশনোগ্রাফি, যদিও এটা ইঞ্জিনিয়ারিং না, বাট প্রায় 8000 চেয়ে বেশি যারা মনে ছিল তারা কিন্তু আসলে কি 8000 হচ্ছে কম, সরি 8500 হচ্ছে কম, তারা কিন্তু আমাদের কি এই সিটটা কিন্তু পেয়েছে। সো মোটামুটি আমরা বলতে পারি তোমার সেন্ট্রাল র্যাঙ্কিং যদি প্রায় 8000 কাছাকাছি হয় তাহলে কিন্তু তুমি কি সাস্টে কিন্তু একটা সিট কনফার্ম ধরে নিতে পারো। আর এদিকে আসলে মার্কগুলো দেখতে চলবে না, মার্কগুলো আসলে কিন্তু ভিন্ন হবে, কারণ এবারের মার্ক কিন্তু একটু কম হয়েছে সেটা বুঝতে পারছো। সো মার্ক না দেখে আমরা মেনলি হচ্ছে কি র্যাঙ্কিংটা দেখবো আর কি মেরিটটা। আর মেরিটটা কিন্তু একটু ভিন্ন হবে, কারণ এখানে হচ্ছে যারা যারা সাস্টে অ্যাপ্লাই করেছে তাদের র্যাঙ্কিং দিয়েছে আর কি, সেন্ট্রাল র্যাঙ্কিং কিন্তু এটা না। তো এরপর যদি আমরা দেখি জেএনইউতে জগন্নাথে আমাদের সিসি হচ্ছে যারা সিসিতে অ্যাপ্লাই করে মানে জগন্নাথে অ্যাপ্লাই করেছিল তাদের মধ্যে হচ্ছে প্রায় 586 মানে তম যে সে কিন্তু সিসি পেয়েছিল এবং এটা কিন্তু আসলে ফার্স্ট মেরিটে কিন্তু পাইনি, এটা হচ্ছে সপ্তম মেরিটে পেয়েছিল। তার মানে কি অনেকবার কিন্তু আমাদের মেরিটটা দিয়ে থাকে, মানে অনেকবারই কিন্তু আমাদের র্যাঙ্কিং লিস্টটা কিন্তু চেঞ্জ হয়, কারণ অনেকে মাইগ্রেট করে, অনেকে আবার মানে অন্য জায়গায় চলে যায়, অন্য ইউনিভার্সিটিতে বা অন্য জায়গা বা ডিস্ট্রিক্ট থেকে অনেকে বের হয়ে যায়। সো সেভাবে আমাদের বিভিন্ন মেরিট লিস্ট দিতে দিতে দেখা যায় কি লাস্ট পজিশন ছিল হচ্ছে আমাদের 546, এটা 586। সো এটা কিন্তু আসলে একটু চেঞ্জ হতে পারে তোমাদের ইয়ারে। সো তোমাদের ইয়ারে বলা যায় প্রায় 600 বা 700 মতন যদি তুমি থাকো সেন্ট্রাল র্যাঙ্কিংয়ে, তাহলে কিন্তু তুমি জেএনইউর যে সিএসি সেটা কিন্তু তুমি ইজিলি পেতে পারো। তো এরপর আছে আমার কেইউ। সো খুলনা ইউনিভার্সিটির যে আমাদের যে সিএসি সেটা কিন্তু দেখতে পাচ্ছ যারা হচ্ছে খুলনাতে আবেদন করেছিল। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখানে কিন্তু আবেদন কিন্তু কি মানে সবাই কিন্তু আবার খুলনাতে আবেদন কিন্তু করবে না, সো সেই হিসাবে কিন্তু আমাদের আবার র্যাঙ্কিং দিবে। সো যারা আবেদন করেছে তাদের মধ্যে হচ্ছে 254 যে তম সে হচ্ছে কি সপ্তম মেরিট লিস্টের পর সে হচ্ছে আমাদের ফার্স্টে সিএসি পেয়েছিল। সো ইসি দেখতে পাচ্ছ এবং আর্কিটেকচার কিন্তু দেখতে পাচ্ছ, সো আর্কিটেকচার কিন্তু কি মোটামুটি বেশি কিন্তু গিয়েছিল। সো মোটামুটি বুঝলাম আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো কিন্তু আসলে সবার টার্গেট থাকে। সো তোমার র্যাঙ্কিং যদি মোটামুটি ভালো থাকে মেইন যে র্যাঙ্কিং এবার দিয়েছে, তাহলে কিন্তু তুমি মোটামুটি সিট মানে বলতে পারো যে একটা পাবা। সো আমরা হচ্ছে আরও কিছু ইউনিভার্সিটি দেখি, আমাদের আছে NSTU বা নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, টেকনোলজি ইউনিভার্সিটি। সো সেখানে আমরা সিট দেখতে পাচ্ছ, সেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন রয়েছে সাবজেক্ট, সেখানে হচ্ছে আমাদের প্রায় 46টি সিট। এরকম করে করে কিন্তু আমাদের অনেকগুলো সাবজেক্ট কিন্তু রয়েছে এবং তোমরা কিন্তু যদি এখানে অ্যাপ্লাই করো এখানেও কিন্তু তোমাদের যদি তোমার টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং, তাহলে কিন্তু তোমার একটা সুযোগ কিন্তু থাকে যে তুমি সাবজেক্ট পাওয়ার। তো এরপর দেখতে পাচ্ছি আইউতেও কিন্তু আমাদের মোটামুটি ভালো সাবজেক্ট রয়েছে, এরপর HSTU বা হাজি দানেশ ইউনিভার্সিটি। এরপরে হচ্ছে আমাদের এখানেও দেখতে পাচ্ছ ভালো সাবজেক্ট কিন্তু রয়েছে এবং আমাদের কিন্তু কি তো প্রকৌশল অনুষদে দেখতে পাচ্ছ অনেকগুলো সাবজেক্ট রয়েছে এবং সিট সংখ্যক কিন্তু মোটামুটি খারাপ বলা যায় না। এরপর MBSTU মাওলানা ভাসানী ইউনিভার্সিটি,
সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু মোটামুটি আমাদের তিনটে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কিন্তু রয়েছে। তো এগুলোর আসলে র্যাঙ্কিংগুলো আসলে বের করা একটু কঠিন, যে কত পর্যন্ত গিয়েছিলো সেটা করতে হলে আসলে আমাদের এর আগের বছরের যে মেরিট লিস্ট সেটা থেকে বের করতে হবে। সো আমি জাস্ট প্রথম তিনটা ইউনিভার্সিটির মানে মোটামুটি ভালো ইউনিভার্সিটি সেগুলো দেখালাম। তোমরা যদি চাও যে দেখতে চাও যে মনে করো হাস্টিউ কেমন মানে কেমন ছিল র্যাঙ্কিংটা, সেটা দেখতে হলে হচ্ছে তোমরা একটু এর আগের বছরের মেরিট লিস্টটা পাওয়া যায় কিনা একটু খুঁজে নিতে পারো। সেটা তোমরা কোথেকে পেতে পারো সেটা হচ্ছে এই এই ইউনিভার্সিটিগুলোর যে ফেসবুক গ্রুপ আছে সেখান থেকে হচ্ছে তোমরা মানে সে সিনিয়র যারা আছে তাদের থেকে চাইতে পারো, কারণ তাদের কাছে থাকতে পারে লিঙ্কগুলো। সেখান থেকে কিন্তু তোমরা এই মেরিট লিস্ট থেকে মেরিট লিস্টের আইডিয়া কিন্তু পেতে পারো। সো এরপরে আমাদের জাস্ট কিন্তু আছে, জাস্ট যশোরের যে ইউনিভার্সিটি রয়েছে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো সেখানেও কিন্তু আমাদের মোটামুটি ভালো সাবজেক্ট কিন্তু রয়েছে ইঞ্জিনিয়ারিং। এরপর বিএস এমআরএসটিও কিন্তু রয়েছে, সেখানেও কিন্তু আমাদের দেখতে পাচ্ছি কি সাবজেক্ট কিন্তু ভালোই রয়েছে ইঞ্জিনিয়ারিং। সো তোমাদের যাদের টার্গেট মেনলি ইঞ্জিনিয়ারিং, তোমরা কিন্তু আসলে যদি র্যাঙ্কিং যদি একটু কমও হয় তোমরা কিন্তু কি এই জাস্ট তারপর বিএসএমআর এই যে ইউনিভার্সিটিগুলো আছে বিএসএমআরএসটিউ সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি তোমার টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং। আর খালি যে ইঞ্জিনিয়ারিং টার্গেটটা থাকতে হবে এমন কিন্তু না, মানে সাবজেক্ট কিন্তু আমাদের অনেক ভালো ভালো রয়েছে খালি ইঞ্জিনিয়ারিং তো না, যেমন আমাদের কিন্তু লাইফ সায়েন্সে অনেক সাবজেক্ট রয়েছে যেমন ফার্মাসি আরও ভালো ভালো সাবজেক্ট, তো সেগুলো তোমাদের কিন্তু কি টার্গেটে থাকতে পারে। সো আমরা দেখি এরপরে আমাদের আরও কিছু ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর আসলে র্যাঙ্কিংটা আমরা দেখালাম না। তোমরা যদি চাও যে এই বিশ্ববিদ্যালয়গুলোর যেই মানে কী কী সাবজেক্ট রয়েছে কী কী সাবজেক্টে কত সিট সেটা তোমরা কীভাবে দেখতে পারো সেটা হচ্ছে ইজিলি দেখতে পারো, সেটা হচ্ছে আমি এখন একটু দেখাবো। ঠিক আছে, তাহলে একটু চলে যাই আমাদের ব্রাউজারে। তো আমরা চলে আসলাম ব্রাউজারে, তো আমরা এখানে সার্চ দেবো হচ্ছে এ পাঠশালা। সো এ পাঠশালা মানে হচ্ছে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালা, তো তাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু তোমাদের যেই অ্যাডমিশনের কিন্তু অনেক তথ্য কিন্তু কি সুন্দর করে সাজিয়ে কিন্তু দেওয়া আছে। সো এইখানে এই ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আমরা একটু নিচে চলে যাব, নিচে দেখতে পাচ্ছ যে এখানে অ্যাডমিশন এলিজিবিলিটি চেকার অ্যান্ড ডিটেলস ইনফরমেশন, সেখানে ক্লিক করব। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো অপশন আছে, তথ্য তারিখ আবেদন। সো তোমরা যদি দেখতে চাও যে কোন পরীক্ষার তারিখ কখন সেটা কিন্তু কি তারা সুন্দর করে দিয়ে দিয়েছে। বাট আমরা একটু নিচে যাব, কারণ আমরা যেটা দেখবো মেনলি হচ্ছে আমাদের জিএসটি যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর আসলে কোন কোন ডিপার্টমেন্টে কেমন সাবজেক্ট। ঠিক আছে, সো সেটার জন্য এখানে চলে আসবো। দেন হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করে দিব হচ্ছে কি জিএসটি, সো জিএসটিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের কিন্তু কি চলে আসছে এখানে, সো জিএসটিতে কী কী ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। আর এখানে যেটা মেনলি এখানে কিন্তু খালি সায়েন্সেরগুলোই আসলে সায়েন্সের যে সাবজেক্টগুলো সেগুলি নিয়ে দেওয়া আছে। সো এখানে দেখতে পাচ্ছ যে কি সায়েন্সের যতগুলো ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর কতগুলো সিট আছে এখানে দেওয়া আছে। এবার হচ্ছে আমরা যেটা দেখবো আমাদের হচ্ছে কোন কোন ইউনিভার্সিটিগুলোতে কী কী সাবজেক্ট আছে। সো দেখো এখানে ফার্স্টে দেওয়া আছে জগন্নাথ ইউনিভার্সিটি, সেটা নিয়ে আসলে কী কী সাবজেক্ট আছে দেওয়া আছে এবং কয়টা সিট সেটা দেওয়া আছে। এরপর অনুষদ ওয়াইজও আলাদা করা আছে, যেমন প্রকৌশল অনুষদে আমাদের কী কী সাবজেক্ট আছে এখানে, সো কত সিট সেটাও দেওয়া আছে। সো এখানে কিন্তু কি সবগুলো ইউনিভার্সিটির তথ্য কিন্তু তুমি একসাথে পেয়ে যাচ্ছ। সো এতে তোমার লাভটা যেটা হচ্ছে তুমি আসলে জানতে পারবে যে তোমার আসলে কোন কোন ইউনিভার্সিটিগুলো তোমার আসলে টার্গেট করা দরকার, অর্থাৎ কোথায় কোথায় তুমি অ্যাপ্লাই করবে, কারণ আমরা দেখি যে জিএসটিতে নর্মালি আসলে কি সবগুলোতে মানে আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হয়, সো মানে আলাদা আলাদা টাকা দিয়ে দেন হচ্ছে আবার সেগুলো আলাদা আলাদা মাইগ্রেশনও হয়। সো সেটার জন্য আসলে তোমাদের এই তথ্যগুলো কিন্তু কিন্তু কি কাজে লাগবে। সো এই ওয়েবসাইটটা অনেক সুন্দর করে বানিয়েছে তারা, সো থ্যাংকস টু দ্যাম। সো এখানে কিন্তু কি ইজিলি তুমি তথ্যগুলো পেতে পারছো। তো এই ছিল আজকে আমাদের মেইনলি ভিডিও। সো আশা করি তোমার যে পছন্দের সাবজেক্ট আছে সেটা তুমি এই জিএসটি বা অন্য যোগান ইউনিভার্সিটি হোক তুমি আশা করি পেয়ে যাবে। সো সেই আশা নিয়ে আজকে শেষ করছি, থ্যাংকস ফর ওয়াচিং।